নমস্কার, আমি চিতু। বিমায় হবি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই কথাটা বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে আমার, আরে যখনই কিছু হবে আমাকে এই কথাটা না বললে একদম ভালো লাগে না। কিন্তু আমি যা বলি মন থেকে আন্তরিকভাবে বলছি যে আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক মানে অনেক অনেক আন্তরিকভাবে স্বাগত। যখনই কিছু কথা বলতে চাই, যখনই ধরো তরুণ কেউ আসলো বাড়িতে, তখনই আপনাদের সবাইকে জানাই কুকিং মাই হবি চ্যানেল স্বাগত। এটা যেন অটোমেটিক ওদেরকেও বলতে শুরু করে দেয়। আমি যাচ্ছি আমার মামার বাড়িতে, আজকে পুজো আছে তো সেই পুজো অ্যাটেন্ড করতে যাচ্ছি। কিন্তু অ্যাটেন্ড করতে যাওয়ার পথে রাস্তাতে অনেক ঝামেলা মনে হচ্ছে আমাকে পোহাতে হবে, কারণ ওয়েদার প্রচণ্ড বাজে। ওয়েদার বাজে না, এটা ওয়েদার হচ্ছে প্লেজেন্ট ওয়েদার। দেখুন কত সুন্দর মেঘ আছে চারিদিকে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। সব মিলিয়ে এটা বাড়িতে বসে খিচুড়ি আর ডিমের অমলেট আর শুয়ে শুয়ে ঘুমালে ঠিক, ঘুমোতে পারলে ঠিক ছিল, ঘুমটা মাছ একদম পারফেক্ট হতো। ঘুমটা মাছ আর সাথে যদি খিচুড়ি আর বেগুন ভাজা বা পটল ভাজা বা ডিমের অমলেট হলে কোনো কথাই নেই, এগুলো হলে খুব ভালো হতো। যাই হোক, এগুলো তো হচ্ছে না, নিরামিষই হচ্ছে যেহেতু আজকে মামা বাড়িতে পুজো উপলক্ষে যাচ্ছি। আর কালকে আমি দেখিয়েছিলাম শরবত, আম পুদিনার শরবত, কিন্তু ওয়েদার খারাপ তবুও আমি শরবত দেখিয়েছি। তার কারণ হচ্ছে যেহেতু আমার শরবতের সিজন চলছিল, মানে সিজন না সিরিজ চলছে, সিরিজ চলছে, সিরিজ চলছে, হ্যাঁ, সেই কারণে আমি কালকে ওই পুদিনার শরবত, পুদিনার আম শরবত দিয়ে আমার শরবতের এটাকে শেষ করলাম আর কি, সিরিজটাকে। আর ওয়েদার খারাপ ছিল, ভাবছিলাম অন্য কিছু করবো, তো ও বললো যে না শরবতের তো সিরিজ চলছে, তো এই শরবতটা করে দিয়ে শরবতের সিরিজটা শেষ করে দিয়ে তারপরে কিছু আবার অন্য কিছু তৈরিতে যাওয়া যাবে আর কি, ঝালও মিষ্টি। কী করবো নিজেরও এখনও ঠিক প্ল্যান নেই, অনেকগুলো কালকে তো বললা, সেদিনে তো ব্লগে বললা যে মিষ্টি করবো, মিষ্টিও করবো ঝালও করবো, তো অনেক কিছুই আছে। কোন কিন্তু কোনটা কাল করবো আর ঝাল মিষ্টি করবো নাকি চাটনি, আমি হবে কিন্তু কিছুদিন পরে হবে, কারণ ওয়েদারটা একটু ভালো, ওয়েদার তো এখন এইরকম। হ্যাঁ, তো আমি ভাবছি যে এরকম যদি ওয়েদার থাকে তাহলে খিচুড়ি করলে কেমন হয়, এরকম ওয়েদারে মাঝে একদিন খিচুড়ি তো করা যায়। এরকম ওয়েদার কি সবসময় থাকবে? আজকে আছে কালকে নেই, থাকে এরকম দেখি দু একটা ওয়েদার যদি থাকে তাহলে ভাবছি যে খিচুড়ি করার একটু ইচ্ছা আছে। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে যেন বর্ষা। না ওয়েদারটা ভালো আজকে, অ্যাকচুয়ালি ওয়েদার এরকম ওয়েদারে বাইরে কোথাও ঘুরতে যেতে বেশ ভালো লাগে, বৃষ্টি না পড়লে পরে বোরিং লাগে না কি, বা টায়ার্ড লাগে না, ঘেমে যায়, বৃষ্টি পড়লে তখন বোরিং হয়ে যায়, বাট এই ওয়েদারটা খুব ভালো। আর অ্যাকচুয়ালি এরকম ওয়েদারে বাইরে বেরো দেখি এই ফ্র্যাকচার পায়ে লেগেছে ঠিক এই কারণেই আর কি, একটু বাইক স্লাইড মানে বৃষ্টির রাস্তা ভেজা ছিল তো তখন মানে ভুলক্রমে আর কি চাকা পিছলে গেছিলো, চাকা পিছলে গিয়ে পড়ে গিয়ে হাতে চোট পেয়ে গেছে। হ্যাঁ, সেই কারণেই ব্লগ করতে বাইরে যাওয়া হচ্ছে না, এটা পায়ে চোট লেগেছে, এটা ঠিক হয়ে গেলেই আবার বাইরে যাওয়া। চলো নিচে বসে গল্প করা যাক, কি বলো? এই আবার ছাদ থেকে, ছাদে ছিলাম এতক্ষণ, ছাদে গল্প করছিলাম, ছাদ থেকে ঘরে এসে গল্প করছি, কারণ অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সেই কারণে কিছু বলো তুমি এরকম। অ্যাকচুয়ালি পায়ে একটু চোট লেগেছে তো যেন ছাদে গল্প করা যেত, বৃষ্টি অতটাও হচ্ছিল না যতটা মানে দুই এক ফোঁটা করে হচ্ছে, তো পায়ে একটু লেগেছে জন্য পাটে একটু ব্যথা করছে, জন্য ভাবলাম বসে বসে গল্প করে সেই জন্যই আসলাম অ্যাকচুয়ালি এখানে গল্প করার জন্য। তো মেনলি এইসব দিনে যেটা করতে ইচ্ছে করে বললামই তো, বাইরে যেতে ইচ্ছে করে, একটু ঘুরে বেড়াতে ইচ্ছে করে, একটু হাওয়া খেতে ইচ্ছে করে, এর তো ঘুম ছাড়ার কোনো কাজ নেই, তো এরকম ওয়েদারে মানে এটা না হলে পরে খুব ভালো হতো অ্যাকচুয়ালি বাইরে যাওয়া যেত। বিশেষ করে এখন মুম্বাইকে নিখিল এখন ঘুরে বেড়াচ্ছে মানে বালিতে, অ্যাকচুয়ালি নিখিলকে খুব ফলো করি আমরা, কি তো তুমি আমি তুমিও করো, বাট এটা স্বীকার করছে না অ্যাকচুয়ালি, কি বলুন তো, লুকিয়ে লুকিয়ে দেখে কম কম, হ্যাঁ আমি কম কম, তুমি বেশি বেশি প্রকাশ্যে, প্রকাশ্যে বেশি বেশি কম কম, লুকিয়ে লুকিয়ে একটু দেখে দেখেন নিখিলকে, যাই হোক এমএনএর ফ্যান তো না বেশ ভালো লাগে আর কি, অ্যাকচুয়ালি ফ্যান বলে ও খেপে যায় আর কি, ফ্যান ও ঠিক পছন্দ করে না, আমরাও পছন্দ করি না আমাদের আর কি।
হবে হবে ধীরে ধীরে হবে। তো এখন আমরা যে সেলফি স্টিকে শ্যুট করছি সেটা হলো এমআইয়ের সেলফি স্টিকে, নতুন এসছে সেলফি স্টিক, তো গিম্বল এখনও আসেনি, গিম্বল আসবে ধীরে ধীরে, তো গিম্বলে হলে পরে আরও স্মুথ শ্যুট হবে। তো আপাতত চেষ্টা করছি যে এটা দিয়ে শ্যুট করার, তো এটা দিয়ে শ্যুট করতে বেশ ভালোই লাগছে, আরাম লাগছে, ওটা 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 থেকে মানে মুভমেন্টটা খুব ফাইন হচ্ছে, কর্নারগুলো ফিক্সড রাখা যাচ্ছে, আমাদের ফোকাসটা নড়ছে না কিন্তু, তো বেশ ভালো ব্যাপারটা আছে এমআইয়ের এই সেলফি স্টিকটা, বেশ ভালো মজবুতও বটে। থ্যাংক ইউ এমআই, সরি থামস আপ। মুম্বাইতে নিখিলকে দেখে না আমাদেরও বাইরে যাওয়ার ইচ্ছে করছে, বিশেষ করে এত সুন্দর জায়গায় দেখি এই গরমের ছুটিতে যদি যাওয়া যেতে পারে কোথাও, মানে ভোটের সিজন চলছে তো ভোটটা পেরিয়ে গেলে পরে গরমের ছুটিটা হয়তো শুরু হবে, তো গরমের ছুটিতে যদি দার্জিলিং প্ল্যান করা যেতে পারে। বাইরে গেলে পরে সেটা আরেকটু বেশ বেশি ভালো হয় ব্যাপারটাতে, না ওদের সাথে ঘুরে ব্যাপারটা দেখতে সুন্দর হয়, স্মুথ হয় আপনাদের সাথে, মানে আমরা যেটা করি সেটা। তো এরপরে নেক্সট দিন যেটা আসবে সেটা হলো বিহাইন্ড দ্য সিনস কিছু ব্লগ আসবে, তো আমাদের বিহাইন্ড দ্য সিনসে কী কী চলে, কীভাবে শ্যুটিং হয় সেগুলো আপনাদের সামনে অ্যাকচুয়ালি দেখাবো, তুলে ধরবো, সো সেক্ষেত্রে বেশ এরকম একটা মজার হচ্ছে, ওটা রেডি হচ্ছে ধীরে ধীরে। তো নেক্সট কয়েকদিন পরে আসবে অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিনস কয়েকটা হোক, তারপরে সেটা ছাড়া হবে। সবাই বলছে আমি নাকি একটু বেশি হাসি, কোথায় কে বললো আমি তো বলিনি কখনো, হাসলে পরে তো বেশি ভালো, তবে হাসি তো তিন রকমের, আগে দিন বলেছিল কি যেন বলেছিলাম, হাসি তিন রকমের, তিন রকমের না আমরা হাসি তিনবার, হাসি তিনবার মানে পাগল হাসে কয়বার, পাগল হাসে তিনবার, কখন হাসে কখন হাসে যখন কিছু হয় না এমনি হেসেছিল, হেসেছিল আর যখন সবাই হাসে তখন একবার, আর সবার হাসি চুপচাপ হলো তখন আমি করেছিল যেটা পাগল ব্লগ কেমন লাগছে। এই এরপরে ব্রাইডাল মেকআপের কিছু দেখানোর ইচ্ছে আছে, জানি না কতটা সফল হবে, ব্রাইডাল অ্যাকচুয়ালি একটা প্ল্যানিং চলছে, দেখা যাক কতটা কি হয়, প্ল্যানিং সম্বন্ধে এর থেকে বেশি কিছু বলতে পারছি না, যদি প্ল্যানটা সম্পর্কে যদি সাকসেস হই, যেটা চিন্তা ভাবনা করছি সেটা যদি হয় তাহলে ঠিক আর একদিন কোনো একদিন ব্লগে বলবো যে আমরা কী করতে চলেছি, যদি কথাবার্তা চলছে প্রসেসিং সেটা হয় না, তো এখন কোথাও যাবে তো সেই সুযোগটা কাজে লাগালাম, আজকে না শোনো শোনো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এরকম যে আজকে মামার বাড়ি যাওয়াটা এক্সাইটমেন্ট আছে, তো তো সেখানে গিয়ে কী হবে সেটা তখন থেকে চিন্তা করে যাচ্ছে যে আজকে এটা হবে আজকে সেটা হবে, শুকলে গেছে যাই হোক কোনো ব্যাপার না, সেটা তো ওখানে যাবেও আমি যেতে পারছি না, গেলে ভালো হতো অ্যাকচুয়ালি, পরে ওখানেকার ব্লগগুলো শ্যুট করা যেত, তো তাড়াতাড়ি বাড়ি ভালো হয়ে যাওয়াটা খুব দরকার আছে, তো যতটা পারি রেস্টে থাকাটা দরকার আছে, তো রেস্টে থাকলে পরে তাড়াতাড়ি ঠিকঠাক হওয়া যাবে, আর ঠিকঠাক হলে পরে বাইরে যাওয়া যাবে, আর বাইরে গেলে পরে ব্লগগুলো খুব ইন্টারেস্টিং হবে। ওর জন্য দোয়া করবেন, যদি এই শর্ট ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এরকম মোটা লাইক একটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল আমাদের, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পেয়ে যান, যদিও কিছুটা ইস্যু চলছিল তবে ইউটিউব সেই ইস্যুটাকে ঠিক করে দিয়েছে, থ্যাংকস টু ইউটিউব অ্যান্ড থ্যাংকস টু কমেন্ট তো করবে, কমেন্ট না করলে হয় নাকি, তাই কমেন্ট করবেনই, অবশ্যই কমেন্ট করবেন, আর কেমন লাগছে জানাবেন, একে কেমন লাগছে আমি সেটাও জানাবেন, বিহাইন্ড দ্য সিন আসছে নেক্সট, ঠিক আছে তাহলে আজকে এতটুকুনি, টাটা।